চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডস্থ বরপুল থেকে বন্যাপাড়া আনন্দবাজার হয়ে নাতপাড়া রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন 26 নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ আবুল হাশেম, মহিলা কাউন্সিলর জেসমিন আরা খানম, বন্যাপাড়া সমাজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ জানে আলম কোম্পানি, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, বন্যাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমদ হোসেন আজিজি, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অর্থ সচিব আলহাজ জালাল মিয়া সহ আরও অনেকে। আমাদের লোডটা অনেক কষ্ট হয়েছে, রাস্তা অনেকদিন ভাঙা, বৃষ্টি হইলে আমাদের এখানে প্রায় 4-5 ফুট পানি জমে যায়। আমরা মসজিদে আসতে নামাজ সালাম হইতে মানুষের অসুবিধা হয়, সে কারণে লোডটা করতে আমরা খুশি। এলাকার পক্ষ থেকে মেয়রেরও ধন্যবাদ, কমিশনারেরও ধন্যবাদ। এলাকার মানুষ অবশ্যই উপকৃত, মানে জনগণের কল্যাণে তো কাজ, রাস্তাটা হচ্ছে মানুষের জন্য। সুতরাং এটা যদি সুন্দর হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাহলে অবশ্যই মানুষের কল্যাণে কাজ হবে। এখানে এখানে স্কুল আছে, সামনে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, অনেক ছাত্রছাত্রী এখানে যাতায়াত করে, প্রতিষ্ঠান আছে প্রায়, ওরা সকলেই উপকৃত হবেন। এবং মাননীয় মেয়র মহোদয়কে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজের জন্য। আলিশর রোডের বরফুল থেকে মহিলা পলিটেকনিক্যাল হইয়া নাতপাড়া হইয়া ঢুকবে এবং চৌচলা পর্যন্ত যাবে। রাস্তাটা বড় করা হবে এবং মাননীয় মেয়র মহোদয় এটা যখন এক বিজি রুট হয়ে গেছে, এই রুট হবে বন্যাপাড়ার রুট হবে, সব রোড ডিসেম্বরের মানে চালু হয়ে যাবে। এখানে 26 নম্বর ওয়ার্ডে যত রোড বাকি আছে তত রোড মোটামুটি ডিসেম্বরের ভিতরে শুরু হয়ে যাবে। এবং আজকে আমরা এটার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকে মেইন রোড বরফুল থেকে ইয়া পর্যন্ত শারীরিক শিক্ষা কলেজ হইয়া মহিলা পলিটেকনিক্যাল হইয়া নাতপাড়াতে ঢুকবে এটা এইভাবে। আর আমাদের যে প্রত্যাশা, আমাদের প্রত্যাশা জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য যে রোডগুলা ওলে গলে যে রোডগুলা মানে খারাপ হয়ে গেছে সেগুলা আবার নতুন করে দেওয়ার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক আমাদের আজকের এই প্রথম শুভ উদ্বোধন শুরু হচ্ছে আর কি। আজকের আমাদের এই শুভ উদ্বোধনের জন্য যারা উপস্থিত হয়েছে এখানে, সমাজের সভাপতি, সহসভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন, মহিলা কাউন্সিলর সহ উপস্থিত আছেন, আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং আমাদের বন্যাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব উপস্থিত আছেন, আমরা ওনার দোয়ার মারফতে এবং এলাকার যে আশা, সে আশা পূরণ হওয়ার জন্য আমি আমাদের হুজুরকে দোয়া করার জন্য অনুরোধ করছি এবং এলাকার সার্বিক সহযোগিতা কামনা করছি। যে বাণিজ্যিক রাজধানী করার জন্য যে কাজ শুরু করেছেন, আজকে আমাদের বরপোল, বন্যাপাড়া, চৌচলা, আপনার উত্তর আলিশরবাসী যে একটা সুফল পেতে যাচ্ছেন, আজকে তারে আলোকে বাণিজ্য রাজধানীর যে সংযোগ সড়ক সেটি উদ্বোধন করলেন আমাদের 26 নং ওয়ার্ড কাউন্সিলর যারা আলহাজ মোহাম্মদ আবুল হাশেম, মহিলা কাউন্সিলর জেসমিন আরা খানম, আমরা এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব এই রাস্তার উন্নয়ন কাজ যত দ্রুত শেষ করবে আমরা তার সুফল তত তাড়াতাড়ি পাবো। আমি এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।